এখানে রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিবেন, অ্যাপিল করার একটি জায়গা আছে। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের অ্যাপিল অথরিটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন। আপনি সরাসরি রিটার্নিং অফিসারের দপ্তরে, এটা সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে করা যাবে না। কেউ যদি প্রত্যাহার করে আমাদের রায়ের কপি, যেহেতু আমরা বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে, রায় লিখতেও সময় লাগবে। আমরা আগামী করলাম, এর পাশাপাশি আমি আপনাদেরকে আচরণবিধির বিষয়ে একটু অনুরোধ করবো। আপনারা জানেন এই বৈধ ছয়জন প্রার্থীর মধ্যে জনাব সাদব আকবর, জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন বকুল মিয়া, জনাব মোহাম্মদ আলমগীর মিয়া এবং জনাব মোহাম্মদ জামান হোসেন মিয়া, এই চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং জনাব কামরুজ্জামান এবং জনাব মোহাম্মদ আব্দুল কাদের, এই তিনজন এই দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য হয়েছে, অবৈধ হিসেবে। যে নির্বাচন, এটা উপনির্বাচন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তিনি ইন্তেকাল করেছেন, সেই জন্য এই আসনটা খালি হয়েছিল। এই আসনে আজকে বাছাই পর্ব ছিল, এই বাছাই পর্বতে নৌকার প্রার্থী আমি, আমাকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমার বিশ্বাস নগরকান্দা সালতা কৃষ্ণপুরের মানুষকে যেই ভালোবাসা, যেই উন্নয়ন সাজেদা চৌধুরী করে গিয়েছেন, তার প্রতিদান এই নৌকায় আগামী 5ই নভেম্বর নৌকার বাক্সটি তা প্রমাণিত হবে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আজকে আমার প্রথম ধাপে বিজয় হয়েছে, জনগণের দোয়া ইনশাল্লাহ আজকে আমার প্রথম ধাপ বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি আগামী 5ই নভেম্বর আমার প্রিয় জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। নির্বাচনের ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। আমি প্রতিনিয়তই আমার নেতা কর্মীদের বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছে এবং আমি আশঙ্কা প্রকাশ করছি দিন যত যাচ্ছে তত ধরনের ততই আরও চাপের মাত্রা বাড়ছে, আগামীতে আরও চাপ সৃষ্টি হবে, এটা আমি অনুমান করতে পারতেছি। তাই আমি আজকের এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার মাননীয় ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে ইনশাল্লাহ আগামী 5 তারিখের নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, এই জন্য আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছি।